তাদের বিহেভিয়ার খুবই খারাপ। বাংলাদেশের কিছু রিসর্ট আছে ওদের চর্বি এত জমছে যে মনে করেন এখন যে সময় জুমা যাইব ওই সময় খাবারের দামটা বাড়ায় দিব। তারপরে এরা আমাদের একটা ম্যানেজার সাথে কথা বলাইতে, সেই ম্যানেজার আমাদের ফোনে বলতেছে যে পার ভিডিওর জন্য আমাদেরকে 5000 টাকা দিতে হবে। তারপরে ওখান থেকে তারা কি করলো, আমাদের যে মানে পেমেন্ট করলাম যেটা 1400 টাকা পেমেন্ট করছিলাম সেই পেমেন্টের মানিটা আমাদের ব্যাক করে দিল। ব্যাক করে বলছে আপনারা চলে যান। তাহলে আমি বললাম যে না, এটা তো কোনো বিহেভিয়ার হতে পারে। তনাই উই তৃষা আর আমরা হচ্ছে কাবল ব্লগ করি। খাবারের প্রাইস অনেক বেশি। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মুসলিম রহমান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকে যাচ্ছি আমরা মেনলি ঠিকানাতে। এটা মেনলি বালু নদীর কুলকুশে অবস্থিত বাড্ডাতে। আমি অনেকদিনের ফেসবুকে অনেক ছবি এবং ভিডিও দেখেছিলাম, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তো আমার সাথে আজকে আছে ইফতেখার ভাই। এই যে ইফতেখার ভাই ব্লগার, ব্লগার ভাই। আর পিছিয়ে আসছে নোমান, এই তোমার চেহারা দেখাই তো একটু। তো আজকের ব্লগটা আশা করি অনেক বেশি এনজয় করবেন আপনারা, কারণ হচ্ছে গিয়ে আজকে অনেক চিল হবে। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তুমি যখন গেট দিয়ে ঢুকছো আমি গিম্বল দেখি বুঝছি যে এটা তনাই উই তৃষা আর আমরা হচ্ছে কাবল ব্লগ করি। তো তুমি যাও ভিতরে ঘুরে দেখে আসো, আর আমরা হ্যাঁ আমরা অলরেডি ঘুরে দেখে আসছি, আমরা এখন চলে যাবো। তোমার জন্য রেখে গেলাম। জায়গাটা কেমন? খাবারের প্রাইস অনেক বেশি। সো গাইস, আমরা এখন আসছি ঠিকানার সামনে। বাট একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমরা তিনজন ব্লগার আসছি, ইফতেখার ভাই আরও একজন আপু আসছে, অ্যান্ড আমি আসছি। আমরা তিনজন ব্লগার, তিনটে ক্যামেরা। তো আমরা তিনজনের জন্য তিনটে চ্যানেলে তিন ক্যামেরাতে শ্যুট করতে হবে অবশ্যই, একটা ক্যামেরা দেওয়া ভাই হবে না। তো আমরা ঢুকার সময় আমাদের 200 টাকা করে টিকিট নিচ্ছে, 1400 টাকা 7 জন। তো যখন আমরা ঢুকতে নিচ্ছি তখন বলছে যে ক্যামেরা একটা নিতে হবে। এটা কোনো কথা, আমরা ব্লগ করবো তিনজন, ক্যামেরা থাকবে একটা, এটা তো কোনো কথা না। তো আমরা তখন তাদেরকে বললাম যে ভাই আমরা তো অনেক দূর থেকে আসছি। তারপরে এরা আমাদের একটা ম্যানেজার সাথে কথা বলাইছে, সেই ম্যানেজার আমাদের ফোনে বলতেছে যে পার ভিডিওর জন্য আমাদেরকে 5000 টাকা দিতে হবে। মানে এটা সো ফানি, তাদের বিহেভিয়ার খুবই খারাপ। বাংলাদেশের কিছু রিসর্ট আছে ওদের চর্বি এত জমছে যে মনে করেন এখন যে সময় জুমা যাইব ওই সময় খাবারের দামটা বাড়ায় দিব, নাও মনে করেন সব ব্লগিং ডিভাইস দেখলে আরও মনে করেন ডিমান্ড বাড়ায় দিব। ওদের এত চর্বি জমছে, কয়েকদিন আগে কয়েকটা যে কয়েকজন ইউটিউবার ওদেরকে ঢুকতে দিতে আসেন জাস্ট ক্যামেরা নিয়ে, কি রে ভাই আমরা ঢুকলে তো তোদেরই লাভ। মানে সমস্যা কই বুঝি না, আর তাদের বিহেভিয়ার খুবই খারাপ লাগতো আমার, খুবই। মানে কথাটা গুছিয়ে বলতে পারতো বা আমাদেরকে ভালো বলতো। মশার জাদু করে আসতে চান ঠিকানায় আসেন, ঠিক আছে? খাবারও যদি লো কোয়ালিটিতে যদি বেশি দামে খাবার চাইতে চান ঠিকানায় আসবেন, বুঝছেন? তারপরে ওখান থেকে তারা কি করলো, আমাদের যে মানে পেমেন্ট করলাম যেটা 1400 টাকা পেমেন্ট করছিলাম সেই পেমেন্টের মানিটা আমাদের ব্যাক করে দিল। ব্যাক করে বলছে আপনারা চলে যান। তাহলে আমি বললাম যে না, এটা তো কোনো বিহেভিয়ার হতে পারে না। তো আপনারা যদি তাদের সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে তাদের পেজের কমেন্টগুলো একবার দেখে আসতে পারেন। সো গাইস, আমি এখন আসছি ইফতেখার ভাইয়ের বাসায়, আর আমার ঠিকানা থেকে একদম মন খারাপ করে চলে আসছি ইফতেখার বাসায়। আর এটা হচ্ছে পুরান ঢাকাতে, আর নোমান আর ইফতেখার ভাই দুজনের ডিপ্রেশন আছে, খুব ডিপ্রেশন আছে, তাই তারা এখন ম্যাচ খেলতেছে, ফুটবল ম্যাচ। আপনাদেরকেও এই ম্যাচটা দেখাবো, আর কে জিতে দেখা যাক। আর আজকে কি কোনো পুরস্কার আছে নাকি ভাই? পুরস্কার খেলা
হাড্ডাডি রোলায় খেলা হচ্ছে, এক সাইডে নোমান, এক সাইডে ইফতেখার ভাই, দেখি কে জিতে। যাও যাও, আপনি কি মনে এত সোজা আপনি আপনি মনে করেন এটা গোল দিতে পারবেন? টাইমটা দেখেন, টাইম 90 মিনিটে। ও ম্যান, গোলটা। আচ্ছা ভাই, আমার কিপার কই? গোলকিপার কই? তুই কই গেছে গোলকিপার? না না, কোন ভুয়া না। ও আমার কিপার এত সামনে দেন ভাই, সে গোল দিয়ে সে একটা গোল করেছে ম্যান। ও ফাস্ট কি দিয়েছে নোমান ভাই? নোমান, নোমান ফাস্ট নোমান একটা গোল দিয়েছে। লিখে আজকের ব্লগটা আমি ইফতেখার ভাইয়ের বাসায় শেষ করতেছি। আপনারা ম্যাচটা কেমন এনজয় করলেন কমেন্ট দিতে হবে। আশা করি সামনে আরো ভালো ভালো ব্লগ পাবেন। আর আজকের ব্লগটা মেবি মানে ভালো মতো করতে পারিনি, বাট সামনে অনেক ভালোভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো ইষ্ট হইতাস। Okay.